আসছি দাঁড়াও। দেখো বন্ধুরা, কলে একটা ইঁদুর পড়েছে। ইঁদুরগুলো প্রচণ্ড উৎপাত করছিল। তোমাদের আগে বলছিলামই যে ঘরের থেকে বিশেষ করে বারান্দায় ভীষণভাবে উৎপাত করে। রাতে দরজা বন্ধ করা মাত্রই ওদের উৎপাত শুরু হয়ে যায়। তো বরকে বললাম একটা কল কিনতে, কারণ সেই আঠার ম্যাটগুলো দিচ্ছিলাম, আঠার ম্যাটগুলোতেও বসছিল না, পাশ দিয়ে চলে যাচ্ছিলো। বা বিষ দিচ্ছিলাম, বিষকেও কিছু হচ্ছিলো না দেখছিলাম। তো এখন ভাবলাম যে তাহলে আমার যা বললো যে কল নাও, কল কলে নাকি ভালো পড়ে, তো ওই জন্য ইঁদুর মারার কলটা আনলাম। তো এনে দিতেই, প্রথম দিন দিতেই তো দেখা গেল এইটা পড়েছে। দেখো হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই রবিবারের এক সুন্দর শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি, একদম হাঁটাহাঁটি আছি। তো এখন বাজে 11:30। তো আজকে সকাল থেকে একদমই আসিনি, অল্প স্বল্প একটু কাজ শেয়ার করেছি। জানোই তো আজকে রবিবার, মানে একটু ব্যস্ততা বেশিই থাকে। তো স্নানও সকালে করিনি, এই জাস্ট স্নান করে এলাম। স্নান করে আমি ভাবলাম যে না, বন্ধুদের কাছে বেশ স্নান করে বেশ ফ্রেশ হয়ে আসতে তোমাদের কাছে খুব ভালো লাগে। তো ভাবলাম তো তোমাদের তাহলে এখন শুভ সকাল বলে দিই, নইলে এক্ষুনি শুভ দুপুর পড়ে যাবে। তো সেই জন্য এলাম। আর রান্নাবান্না একদম সমস্ত, মানে কেটে কুটে সমস্ত রেডি। রান্না করা হয়নি কিন্তু রেডি করা হয়ে গেছে। আর মেয়েকে সকালে খাওয়ানো হয়ে গেছে। ভাবছি এখন একটু দুধ খাওয়াবো, কারণ কলা নেই লেবু নেই, এখন একটু দুধ খাইয়ে দেবো মেয়েকে। এই দেখো মেয়ে ওর বাবার ফোন নিয়ে, দেখো মেয়ে ওর বাবার ফোন নিয়ে খুটখুট করছে। জাস্ট আমি বললাম যে আমি এখন বিয়ে করবো, কথা বলবো বন্ধুদের সাথে বলতে, একটু আওয়াজটা জাস্ট সাউন্ডটা কমিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার রান্নার দিকে যাই, মেয়েকে দুধটা খাইয়ে নিয়ে রান্নার দিকে যাব। তো তোমাদের কাছে আবার আসছি একটু পরে। তো দেখো বন্ধুরা, আমি বলছিলাম আমার রান্নার মোটামুটি সমস্ত রেডি হয়ে গেছে। এই যে আলু ভাজবো, গোল গোল করে আলু ভাজবো, আলু কেটে রেখেছি, আর ওটা নিচেরটা মাংসের আলু আছে, আর এটা মেয়ের, দেখো মেয়ের দু পিস মাংস ম্যারিনেট করা আর সবজি, আর এটা আমাদের মাংসের মানে মশলা করব এইগুলো, আর ঢ্যাঁড়স ভাজা করব, আলু ভাজা করব, আর মাংস করব, ব্যাস আর কিচ্ছু না। মাংসটাও দই দিয়ে, টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, নুন হলুদ তেল লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেট করা আছে। তো দেখো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের রান্নাঘরে নিয়ে। তো চিকেন দেখো অলমোস্ট হয়ে গেছে, আর দু তিন মিনিট একটু রাখবো। আর এদিকে মেয়ের চিকেনটা হয়ে গেছে, আর এটা গরম মশলা বাটা ওটা দিয়ে দেবো এক্ষুনি। আর এটা হচ্ছে মেয়ের চিকেন, মেয়ের চিকেনটা কুকারে করে নিয়েছি, রঙটা এরকম হলো, মেয়ের চিকেন কিন্তু একেবারেই ঝাল হয়নি। তো ঠিক আছে বন্ধুরা,
তাহলে আবার আসছি তোমাদের কাছে খানিক বাদে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাছ, খুব অল্প স্বল্পই গাছ। তো দুপুরবেলা রান্না বান্না করে চন্দনের কাছে একটু গেছিলাম, তো চন্দনের কাছে গিয়ে গাছগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তোমাদেরকে গাছগুলো দেখালাম। তো চন্দন তখন বলছে, দিদি এখন তুমি এলে কেন, তুমি সকালবেলা এলে, ওর প্রচুর পরিমাণে গাছ সাজানো থাকে সকালে, আর আমি গেছি প্রায় 1:30টার সময়, তখন অলমোস্ট প্রায় সমস্ত গাছই বিক্রি হয়ে যায়, যার জন্য এইভাবে ফাঁকা। তো একদিন তোমাদের বন্ধু আমি সময় করে সকালের দিকে যাব, গিয়ে তোমাদের সাথে এই গাছের ছবিগুলো শেয়ার করব, প্রচুর ভ্যারাইটিস গাছ থাকে, তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, দেখো আমি সোজা চলে এসেছি লাঞ্চে। তো এখন বাজে প্রায় 2:20, তো লাঞ্চে চলে এসেছি, মেয়েকে তো খাইয়ে দিয়েছি, ও এখন খেলছে খাটের ওপর বসে। তারপর বর আর আমি দুজনে খেতে বসবো, দেখতেই পাচ্ছ, ঢেঁড়স ভাজা, আলু ভাজা আর চিকেন, ব্যাস আর কিছু না, সঙ্গে একটা পাতি লেবু। তো এই খাবার আমাদের খুবই সিম্পল খাবার, চিকেন হলে কি, আর আমার বর পছন্দ করে না অন্য কিছু, ও এমনিতেও 2-3টে তরকারি একদমই পছন্দ করে না। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, ভিডিও আপলোড করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু মানে বেশ ভালোই ঘুমিয়েছি, 1 ঘন্টার মতো ঘুম হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে বুঝতেই পারছো আমাকে পুরো মাতালের মতোই লাগছে। তো ওইভাবেই হেলতে দুলতে আমি জামাকাপড়, চাদর, বেডশিটগুলো যেগুলো আজকে কাচা হয়েছিলো সেইগুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমার মুখটা দেখলেই বুঝতে পারবে কীরকম ঘুমে ঘুরছিলাম, মানে এখনও মনে হয় শুতে দিলে আবার শুয়ে পড়বো, কিন্তু ব্যাপারটা হচ্ছে 5:30 প্রায় বেজে গেছে, যার জন্য আর শুলাম না। এবার মেয়ে শুয়ে আছে ঘুমোচ্ছে, মেয়েকে ডাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। তো বিছানাটা গুছিয়ে নিতে উঠেছি বন্ধুরা, কারণ বিকেলে মেয়ে শুয়েছিল আর বিছানার অবস্থা খুবই খারাপ। তো বিছানাটা জাস্ট টান টান করে গুছিয়ে নিতে উঠেছি, তার সঙ্গে একটু মেয়ের সাথে একটু খুনসুটিও করে নিচ্ছি। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এবার মেয়েকে, মেয়ের কাজ আছে, জল খাওয়াবো, শুশু করাবো, চুলা ছেড়ে দেবো, দুধ খাওয়াবো, মানে কাজের পর কাজ একটা একটা করে রয়েইছে। তো ঠিক আছে বন্ধুরা, চটপট আমি কাজগুলো করে নেবো, মেয়ের সাথে একটু খেলে নিই, খেলে নিয়ে তারপর চটপট মেয়েকে যা যা করানোর করিয়ে নেবো। তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, একদম সুস্থ থেকো। 5:30 বাজে, এখন শুভরাত্রি, টাটা।